নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অ্যাস্ট্রো টিপস মানেই জ্যোতিষ আলোচনা, এবং আজকেও একটি জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং কিছুটা হলেও আপনাদেরকে সেই বিষয়টি সম্পর্কে বোঝাবার চেষ্টা করব। তো প্রত্যেকটি আলোচনায় যাবার পূর্বে যে কথাটি বলে থাকি, যে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যদি কেউ আপনারা যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটিও নিচে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনার বক্তব্য আমার কাছে পৌঁছে দিতে পারেন। তো চলে আসি মূল আলোচনাতে। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হলো শনি সাড়েসাতি। আপনারা যারা জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করেন, আপনারা যারা জ্যোতিষশাস্ত্রকে মেনে চলেন, আপনারা যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছুটা জ্ঞান রাখেন, তারা হয়তো শুনে থাকবেন এই শনি সাড়েসাতি বিষয়ে। আমরা সবাই জানি যে শনি যখন রাশির অর্থাৎ চন্দ্রের দ্বাদশ ঘরে প্রবেশ করে তখন, এবং শনি যখন চন্দ্রের দ্বিতীয় ঘর থেকে বেরিয়ে যায়, সেই পর্যন্ত একজন মানুষের শনি সাড়েসাতি চলে। শনি একটি রাশিতে অর্থাৎ একটি ঘরকে কভার করতে, একটি ঘরকে অতিক্রম করতে শনির সময় লাগে 2.5 বছর। শনির পুরো মহারাশিকে ভ্রমণ করতে সময় লাগে 30 বছর কাছাকাছি, 30 বছর প্রায়। তাহলে 30 বছরের মধ্যে প্রত্যেকটি মানুষের জীবনে একবার অন্তত শনি সাড়েসাতি অবশ্যই আসবে। তো শনি প্রত্যেকটি ঘর অতিক্রম করতে সময় লাগে 2.5 বছর। তাহলে শনি যখন চন্দ্রের দ্বাদশ ঘরে থাকে তখন 2.5 বছর, যখন চন্দ্রের রাশির মধ্যে অবস্থান করে তখন 2.5 বছর, এবং চন্দ্রের দ্বিতীয় ঘরে যখন শনি গমন করে তখন 2.5 বছর। এই তিনটে আড়াই করে 7.5 বছর সেই মানুষের জীবনে সাড়েসাতি চলে। সাড়েসাতি চলার সময় সাধারণভাবে আমরা বলে থাকি যে মানুষের জীবনে অনেক রকমের সমস্যা, অনেক রকমের জটিলতা, ব্যবসাতে লস, সম্পর্কের ভাঙন, স্বাস্থ্য হানি, পরিবারের ব্যক্তির দুর্ঘটনা, মৃত্যু ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ অনেক রকম অশুভ প্রভাব এই সাড়েসাতির সময় শনি দিয়ে যায়। শনি এই সাড়েসাতির সময় যে সমস্ত প্রভাবগুলো দেয়, সেই সমস্ত প্রভাবগুলি আমরা সাধারণভাবে যা শুনে এসেছি এতদিন ধরে, তা কিন্তু আমরা যেটুকুনি জানি যে সবই অশুভ প্রভাবই শনি দেয়। অর্থাৎ আমার জীবনে যখন একটা মানুষের ভেতরে এরকম ধারণা আছে যে আমার যখন সাড়েসাতি চলবে বা সাড়েসাতি চলারকালীন হয়তো আপনারা মনে করেন যে আপনাদের জীবনে বিভিন্ন রকমের জটিলতা, সমস্যা ইত্যাদি ইত্যাদি সৃষ্টি হতে পারে। তো এখানে একটা লজিক ব্যাপারটা হচ্ছে যে এই লজিকটা কী, কী কারণে এরকম হয়। তাহলে লজিক দেখতে গেলে প্রথমে আমার প্রথমে যে বিষয়টিকে দেখতে হবে সেটি হলো, শনি যদি আপনার দ্বাদশ ঘরেতে যখন অবস্থান করবে, অর্থাৎ চন্দ্রের দ্বাদশ ঘরে যখন অবস্থান করবে, তো প্রথমেই বলে দিই একটা কথা যে শাস্ত্রে যেমন আমরা প্রথমে জ্যোতিষশাস্ত্রেতে লগ্নকে 1 নম্বর ভাব ধরে বিচার করে থাকি, ঠিক তেমনইভাবে জ্যোতিষশাস্ত্রে কিন্তু চন্দ্রকে লগ্ন ধরে বিচার করার পরামর্শ দেওয়া হয়েছে। তাহলে চন্দ্রকে যদি আমরা লগ্ন ধরে একটি ছককে বিচার করি, তাহলে চন্দ্রের দ্বাদশ ঘরে যখন শনি অবস্থান করবে, তাহলে শনির দৃষ্টি যাবে চন্দ্রের দ্বিতীয় ঘরে, এবং চন্দ্রকে পুরোপুরিভাবে শনি কিন্তু নিজের আয়ত্তের মধ্যে নিয়ে নেবে, নিজের প্রভাবের মধ্যে নিয়ে নেবে। এবার আমরা সবাই জানি যে চন্দ্র আমাদের মন মানসিকতা কারকগ্রহ। চন্দ্র যদি শনির দ্বারা যুক্ত হয় বা শনির দ্বারা এই সাড়েসাতির সময় যখন শনির প্রভাব চন্দ্রের উপরে পড়ে, তখন চন্দ্র হয়ে যায় ডিসব্যালেন্স, অর্থাৎ দুর্বল, অর্থাৎ পীড়িত। তাহলে চন্দ্র যদি পীড়িত হয়ে যায়, তাহলে এখানে স্বাভাবিকভাবেই কয়েকটা বিষয় বিশেষ ঘটনা অটোমেটিক্যালিভাবেই ঘটবে। যেমন চন্দ্র হচ্ছে আমাদের মন মানসিকতার কারকগ্রহ, চন্দ্র হচ্ছে আমাদের জীবনী শক্তির কারকগ্রহ, চন্দ্র হচ্ছে আমাদের কনসেন্ট্রেশনের কারকগ্রহ। তাহলে আমাদের চন্দ্র যখন পীড়িত হয়ে যাবে, আমাদের মন মানসিকতা কিন্তু বিভিন্নভাবেই কিন্তু দুর্বল হতে থাকবে, আমাদের কনফিডেন্স কিন্তু অনেকটা লো হয়ে যাবে,
আমাদের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু চন্দ্রের ভূমিকা, যেহেতু শরীরের স্বাস্থ্যের দিকে চন্দ্রের একটি বিশেষ ভূমিকা দেখতে পাওয়া যায়, তাই কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষ ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। যারা এডুকেশন লেভেলে আছে তারা কিন্তু পড়াশোনার যে কনসেন্ট্রেশন, পড়াশোনার যে মনোসংযোগের জায়গাটা, সেটাও কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়ে। এর ফলে শনি সাড়ে সাতই চলাকালীন বলে দেওয়া হয় যে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনার সন্তানের ক্ষতি হতে পারে। আবার শনি চন্দ্র থেকে আমরা মা বিচার করি, আমরা অনেক সময় দেখা যায় যে শনি সাড়ে সাতিতে কিন্তু মায়ের শরীর খারাপ হতে পারে, মায়ের হসপিটাল যোগও সৃষ্টি হতে পারে এমনও দেখা গেছে। এছাড়াও শনি সাড়ে সাতি যে বিশেষভাবে নেগেটিভ এফেক্ট দেয় তার যে লজিকটা হলো যে শনি যখন দ্বাদশ ঘরে প্রবেশ করে তখন শনির দৃষ্টি যায় চন্দ্রের দ্বিতীয় ঘরে। আমরা জানি দ্বিতীয় ঘর থেকে কিন্তু আমাদের অর্থ বিচার করা হয়, দ্বিতীয় ঘর থেকে আমাদের আত্মীয় কুটুম্ব বিচার করা হয়। তাহলে শনি একটি নৈসর্গিক অশুভ গ্রহ, শনি যখনই চন্দ্রের দ্বিতীয় ঘরেতে তার দৃষ্টি দেবে তখন কিন্তু ধন নাশ করতে পারে, আত্মীয় কুটুম্বের সঙ্গে একটা যে বন্ডিং, একটা যে সুসম্পর্ক সেটিকে নষ্ট করে দিতে পারে। শনি দ্বাদশ ঘরে বসে থাকলে পারে শনির দৃষ্টি যাবে ষষ্ঠভাবেতে, এবং ষষ্ঠভাবেতে শনির দৃষ্টি গেলে পারে সেখানে আপনি যদি কোনো জায়গায় লোন নিয়ে থাকেন সেই লোন সংক্রান্ত কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, আপনার অনেকটা পরিমাণে চেষ্টা উদ্যমের দিকটা ক্ষতি হতে পারে, আপনার কিন্তু কোনো রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন। শনির দৃষ্টি যাবে, শনি যখন চন্দ্রের দ্বাদশ ঘরে থাকবে তখন শনির দৃষ্টি যাবে আপনার চন্দ্রের নবম ঘরে, চন্দ্রের নবম ঘরে যখনই শনির দৃষ্টি যাবে তখন কিন্তু আপনার পিতার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, আপনার পিতার সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে, আপনার ভাগ্যের হানি হতে পারে, তবে আপনার আধ্যাত্মিকতার জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আবার শনি যখন চন্দ্রের সঙ্গে অবস্থান করবে, অর্থাৎ চন্দ্র শনি একই ঘরে অবস্থান করবে এই সাড়ে সাতের স্টেজেতে, তখন আমরা একটি বলতেই পারি যে যখন চন্দ্রের সঙ্গে অবস্থান করবে তখন কিন্তু শনির দৃষ্টি যাবে তৃতীয় ঘরেতে, তৃতীয় ঘরেতে শনির দৃষ্টি যাবার ফলে আপনার ভাই বোনের সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে। শনির দৃষ্টি যাবে দশমভাবেতে, দশমভাবেতে গেলে পারে কিন্তু অকারণে আপনার কর্মস্থলে ঝুটঝামেলা বৃদ্ধি হতে পারে। এছাড়াও শনির দৃষ্টি যাবে কিন্তু আপনার সপ্তম ঘরে, সেক্ষেত্রেও কিন্তু বিবাহিত জীবনেও বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। আবার শনি যখন আপনার চন্দ্রের দ্বিতীয় ঘরে চলে যাবে তখন শনির দৃষ্টি চলে যাবে ফোর্থ হাউসে, অর্থাৎ আপনার চন্দ্রের চতুর্থ ঘরে, চতুর্থ ঘরে দৃষ্টি যাওয়ার ফলে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, এডুকেশনের সমস্যা সৃষ্টি করতে পারে, মনের জায়গাটাকে দুর্বল করে দিতে পারে, মনের কনফিডেন্সকে লো করতে পারে। এর সঙ্গে সঙ্গে কিন্তু সর্বদাই একটি বিষণ্ণতার মধ্যে আপনাকে বিষণ্ণতা গ্রাস করতে পারে। আবার শনির দৃষ্টি যাবে অষ্টম ঘরে, অষ্টম ঘরে যখন শনির দৃষ্টি চলে যাবে কিন্তু বিভিন্ন রকমের বাধা আপনার জীবনে সৃষ্টি হতে পারে এবং সব রকম কাজের মধ্যে কিন্তু কিছু না কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়াও কিন্তু আপনার শারীরিক সমস্যাও কিছু না কিছু সৃষ্টি হতে পারে। আবার শনির দৃষ্টি যাবে একাদশভাবে, অর্থাৎ চন্দ্রের একাদশভাবে, সেখানে কিন্তু শনি একাদশভাবে দৃষ্টি দেওয়ার ফলে কিছু অর্থ হয়তো বা কিছু লাভ হয়তো আপনাকে দিতে পারে। তো এই জন্য আমরা বলি যে যেহেতু এই তিনটে ভাব থেকে শনি যখন চন্দ্রের আগের ভাব, চন্দ্রের ওপর এবং চন্দ্রের দ্বিতীয় ভাব, অর্থাৎ এই তিনটে ঘর থেকে যখন শনি গোচর করে তখন যে সাড়ে সাতটি স্টেজ থাকে এই স্টেজেতে এত ধরনের শনির প্রভাবের জন্য কিন্তু বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। অনেক মানুষ শনি সাড়ে সাতি, অনেক মানুষ কিন্তু এই শনি সাড়ে সাতিতে প্রচণ্ড ভয়ভীতি তার ভেতরে এসে যায় এবং আপনারা হয়তো মনে করেন যে সাড়ে সাতি আসলে পারে হয়তো অনেক রকমেরই সমস্যা আমার জীবনে সৃষ্টি হতে পারে। তবে এখানে একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সর্বদাই কিন্তু শনি সাড়ে সাতি অশুভ হয় না। এমন অনেক অনেক ছক দেখা যায় যেখানে কিন্তু শনি সাড়ে সাতি তার জীবনের গোল্ডেন টাইম নিয়ে আসে। হয়তো এই কথাটি আমি যেটি বলছি সেটি হয়তো আপনারা অবাক হবেন যে এরকমও হয় নাকি, কিন্তু আমি বলছি আপনাকে যে এরকমও হয়। এমন অনেক অনেক ছক আমরা দেখেছি যেই ছকেতে কিন্তু আমরা বলতেই পারি যে শনি তার সাড়ে সাতিতেই তার জীবনে সব থেকে বড় ডেভেলপড হয়েছে, শনি সাড়ে সাতিতেই কিন্তু তার সমস্যা, সব রকমের সমস্যা দূর হয়ে গেছে, শনি সাড়ে সাতিতেই কিন্তু সে একদম ছোটো জায়গা থেকে অনেক বড় জায়গায় পৌঁছে গেছে।
তাহলে এরকম কি করে হয়, এই প্রশ্নটা চলে আসবে। এই প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে পারে আমাদের সনাতনী বৈদিক জ্যোতিষের মধ্যে একটু প্রবেশ করতে হবে, এবং আমাদের সেখান থেকে একটি ছকের ভেতরে শনির যে অবস্থান, শনি যে কী প্রভাব দিচ্ছে আপনার জন্মছকের ভেতরে, সেটিকে সূক্ষ্মভাবে খুঁজে বার করে নিয়ে আসতে হবে। এবং যদি সেটাকে সূক্ষ্মভাবে খুঁজে বার করে নিয়ে আসা যায়, তাহলে হয়তো এমনও হতে পারে যে শনি সাড়ে সাতি আসার আগে আপনি হয়তো, আপনাকে হয়তো একজন জ্যোতিষী অবশ্যই সাজেশন করবেন, বা আপনাকে হয়তো অবশ্যই পরামর্শ দেবেন যে আপনার সমস্ত কাজ এই শনি সাড়ে সাতির মধ্যে করার চেষ্টা করুন, আপনি সফলতার চরম শিখরে পৌঁছে যাবেন। তো আসুন দেখা যাক যে বৈদিক জ্যোতিষে শনির প্রভাব কি করে আমরা দেখব, যে কিভাবে আমরা দেখব বা কি বিচার করব শনিকে কীরকমভাবে, যে সাড়ে সাতিতে শনি কী এফেক্ট দেবে সেই বিচারের মাধ্যমে আমরা বুঝব। প্রথমেই শনি গ্রহটি নৈসর্গিক অশুভ গ্রহ। শনি গ্রহটির ভেতরে কিন্তু অনেক রকমের অশুভত্ব আছে, এটা অস্বীকার করলে কিন্তু আমাদের চলবে না। তবে জন্মকালীন শনি যদি নিজের স্বক্ষেত্র, নিজের মিত্রক্ষেত্র, কেন্দ্রকোণ বা উপচয় স্থানের মধ্যে শনি অবস্থান করে, আবার বলছি, শনি যদি জন্মকালীন কেন্দ্রকোণে অবস্থান করে বা উপচয় স্থানে অবস্থান করে, সেটি অবশ্যই তার স্বক্ষেত্র এবং মিত্রক্ষেত্র যদি হয়, তাহলে কিন্তু এই শনি সাড়ে সাতি আপনাকে একটি খুব ভালো সাকসেসের জায়গায় পৌঁছে দিতে পারে। এর সঙ্গে সঙ্গে অষ্টবর্গ চক্রে শনি যেন অবশ্যই বল পেয়ে থাকে। যদি অষ্টবর্গেতে শনি খুবই কম বলের অধিকারী হন, তাহলে কিন্তু এই শনি আপনার জীবনে অশুভ প্রভাব সৃষ্টি করতে পারে। এছাড়াও নবাংশ কুণ্ডলিতেও কিন্তু আমাদেরকে শনিকে বিচার করতে হবে। নবাংশ কুণ্ডলিতেও সেম সিস্টেমে আপনাকে দেখতে হবে যে শনি তার মিত্রক্ষেত্রে বা তার স্বক্ষেত্রে অবস্থান করছে কিনা, এবং লগ্ন সাপেক্ষে সে শুভভাবে অবস্থান করছে কিনা, অর্থাৎ শনির যেগুলো শুভ ভাব, এই জায়গাটা যদি বিচার করা যায় সূক্ষ্মভাবে, এবং তার সঙ্গে সঙ্গে জন্মকালীন শনি কোন নক্ষত্র পেয়েছে, সেই নক্ষত্রের অধিপতি কোথায় অবস্থান করছে, এই বিষয়টাকেও কিন্তু খেয়াল করতে হবে। এটাকে যদি আপনারা পর্যবেক্ষণ করে দেখেন যে না, শনি সত্যিকারেরই কেন্দ্রকোণে অবস্থান করছে এবং তার মিত্র রাশির মধ্যে অবস্থান করছে এবং শুভ নক্ষত্র পেয়ে অবস্থান করছে, তাহলে কিন্তু এতটা ভয় পাওয়ার কোনো বিষয় নেই সাড়ে সাতি সম্পর্কে। আরও একটি বিশেষ বিষয়কে মাথায় রাখতে হবে যে শনি যখনই সাড়ে সাতিতে প্রবেশ করবে, শনি যখনই সাড়ে সাতিতে প্রবেশ করবে এবং শনি যখন দ্বাদশ ঘরে, চন্দ্রের দ্বাদশ ঘরে আসবে, তখন থেকে শুরু করে যখন চন্দ্রের দ্বিতীয় ঘর থেকে শনি সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে, ঠিক ততক্ষণ পর্যন্ত একটি মানুষের জীবনে সাড়ে সাতি চলে। তো শনি প্রত্যেকটি ঘরেতে তিনটে করে নক্ষত্র আছে, এবং প্রত্যেকটি নক্ষত্রকে শনি কভার করেই, একটি ঘরের তিনটি নক্ষত্রকে কভার করে তারপরে কিন্তু শনি দ্বিতীয় ঘরে প্রবেশ করে। তাহলে এখানে আরও একটি বিষয়কে খেয়াল রাখতে হবে যে শনি প্রত্যেকটি ঘরের তিনটি যে নক্ষত্র আছে, এই তিনটি নক্ষত্রের যে অধিপতি তা বর্তমান গোচরে কোথায় আছে, এই বিষয়টাকেও কিন্তু আপনারা একটু খেয়াল করবেন যে শনি প্রত্যেকটি ঘরের যে নক্ষত্র আছে, সেই নক্ষত্রের অধিপতিরা বর্তমান গোচরে কোথায় আছে। সেই নক্ষত্রের অধিপতিরা যদি বর্তমান গোচরেতে আপনার লগ্ন সাপেক্ষে শুভভাবে অবস্থান করে, তাহলেও কিন্তু আপনার সাড়ে সাতি পজিটিভ রেজাল্ট দেবে। এছাড়াও আপনাকে খেয়াল করতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো আপনার দশা কী চলছে। এই দশা অন্তর্দশার ওপরে সমস্ত গ্রহের গোচর কিন্তু এফেক্ট দেয়। আপনার যদি দেখা যায় যে খুবই নেগেটিভ দশা চলছে, মানব গ্রহের দশা চলছে, তাহলে কিন্তু শনি সাড়ে সাতি আপনার জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। যদি দেখা যায় যে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহের দশা চলছে, বা শুভ ভাবপতির দশা চলছে, বা শুভ ভাবপতির অন্তর্দশা চলছে, তাহলে কিন্তু শনি সাড়ে সাথী ততটা জটিলতা সৃষ্টি করতে পারবে না। এবার শনি যদি জন্মকালীন শুভভাবে অবস্থান করে বা মিত্র রাশিতে অবস্থান করে, এবং দশাও যদি আপনার ফেভারে থাকে, তাহলে কিন্তু আপনি এই শনি সাড়ে সাথীতে সফলতার যে চরম শিখরে যাওয়ার কথা আমি বললাম আগে, সেটি কিন্তু আপনি অবশ্যই যেতে পারেন। তবে যেহেতু শনি নৈসর্গিক অশুভ গ্রহ,
আপনার এই চলার পথের ভেতরে কিছু তো জটিলতা অবশ্যই থাকবে, কিন্তু সেই জটিলতাকে অতিক্রম করে আপনাকে এগিয়ে যাবার মানসিকতাও দেবে। তো এটা হলো বৈদিক জ্যোতিষের একটি বিশেষ সূত্র আপনাদেরকে জানালাম, শনি সাড়ে সাথী কখন ভালো প্রভাব দেয়। তবে আমরা সাধারণভাবে যেটাকে বলবো যে শনি, এটা হয়তো পৌরাণিক কিছু গল্পের সঙ্গে গল্প, আমরা শনি দেবের সম্পর্কে আমরা হয়তো শুনেছি বিভিন্ন রকমের গল্প, বিভিন্নভাবেই শোনা যায় শনিদেব সম্পর্কে। সেক্ষেত্রে আমরা একটি কথা বলবো যে শনির সাড়ে সাথে কিন্তু আপনার জীবনে খারাপ প্রভাব দিলেও কিন্তু আপনাকে সঠিক মানুষ করে দিয়ে যান শনিদেব। অর্থাৎ আপনার জীবনে এমন এমন সমস্যার সৃষ্টি করবে এবং সেই সমস্যাগুলিকে সৃষ্টি করার ফলে আপনার কিন্তু চোখের সামনে যে পর্দাটি থাকে সেই পর্দাটিকে সরিয়ে দেবে শনিদেব, এবং আপনাকে কি আসল কি নকল, কে ঠিক আর কে বেঠিক এই জিনিসটাকে বুঝিয়ে দিতে সাহায্য করবেন শনিদেব। হয়তো আপনাকে অনেকটা স্ট্রাগল করতে হয় এই শনির সাড়ে সাথীতে, কিন্তু অবশ্যই আমি বলবো যে শনির সাড়ে সাথীতে যদি আপনি প্রচণ্ড স্ট্রাগল করেন, আপনি যদি বলেন যে দাদা আমার তো কোনোই উপকার হচ্ছে না শনির সাড়ে সাথীতে, বরঞ্চ আমার জীবনে আরও সমস্যা জটিল থেকে জটিলের দিকে যাচ্ছে, তাহলে একটি কথা মনে রাখবেন যে শনিদেব কিন্তু আপনার সাড়ে সাথী চলার সময় কিন্তু আপনাকে যে সমস্ত জটিলতার ভেতর থেকে নিয়ে যাচ্ছে, যতটা স্ট্রাগল আপনাকে করাচ্ছে, আপনি দেখবেন যখন আপনার সাড়ে সাথী কেটে যাবে এই স্ট্রাগলের তিন গুণ চার গুণ ফল আপনি কিন্তু অবশ্যই পাবেন। তো এটা হলো সাধারণভাবে শনি সাড়ে সাথীর একটি নর্মালভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। তো এরপরে আরও একটি বিষয় যেটি বলবো যে এই শনি সাড়ে সাথীর সময় আপনারা কিন্তু সবথেকে বেশি যেটা দরকার সেটি কিন্তু মনের যে জোর, মনের যে বল সেটিকে হারাবেন না। আপনাদের হয়তো অনেক রকমের সমস্যা সৃষ্টি হতে পারে, কিন্তু তবুও আপনারা লড়াই করে সংগ্রামের মধ্যে থেকে নিজের জীবনকে অতিবাহিত করুন, এবং আপনারা কিন্তু অবশ্যই ভগবানের প্রতি যে বিশ্বাস, ভগবানের প্রতি যে শ্রদ্ধা, যে ভক্তি, সেটিকে অবশ্যই বজায় রাখুন। শনি সাড়ে সাথী চলার সময় আপনি যদি মা দক্ষিণাকালীর স্তব করতে পারেন, মা দক্ষিণাকালীর পূজা পাঠ করতে পারেন, এটি কিন্তু আপনার জন্য খুব শুভ হতে পারে। প্রত্যেক দিন যদি শনির মন্ত্র আপনারা জপ করতে পারেন, ওং নীলাঞ্জনং সভাভাসং রবিপুত্র জমাগ্রজাম ছায়াগর্ভ সম্ভূতং তম নমামি শনিশ্চরম, এই মন্ত্র যদি জপ করতে পারেন তাহলেও কিন্তু আপনাদের খুব শুভ হতে পারে। এছাড়াও যদি আপনারা প্রত্যেক দিন 108 বার ওম সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন, তাহলেও কিন্তু আপনাদের এই সাড়ে সাথীর প্রভাব অনেকটা কমে যাবে। এছাড়াও যদি আপনারা প্রত্যেক দিন শিবের পূজা করতে পারেন, সেটিও কিন্তু আপনাদের সাড়ে সাথীর যে নেগেটিভ প্রভাব সেখান থেকে অনেকটা মুক্ত করতে পারে। তো এছাড়াও আরও অনেক অনেক বিধান আছে, অনেক অনেক কিন্তু প্রতিকার আছে। তবে একটি কথা বলবো যে আপনারা যদি কেউ এই সাড়ে সাথী আপনাদের চলছে বা আসছে, বা আপনাদের সাড়ে সাথী চলার সময় বিভিন্ন জটিলতা আরও বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি লস হয়ে যাচ্ছে, বিজনেসের যে জায়গা ছিল সেটি একদমই তার মান একদম নষ্ট হয়ে যাচ্ছে, আপনার সন্তানের এডুকেশন জায়গাটা একদমই ড্যামেজ হয়ে যাচ্ছে, এরকম যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনারা অবশ্যই পরামর্শ করবেন। তো এখানে আরও একটি কথা বলবো যে অনেক সময় আমি দেখেছি যে শনি সাড়ে সাথী চলার সময় কিন্তু নিজেরা আপনারা অনেক সময় শনির প্রতিকার যেটি নীলা সেটি কিন্তু ধারণ করে ফেলেন, এরকম ভুল কিন্তু কখনোই করবেন না। এটি কিন্তু আপনাদের শুধু ভুল নয়, এটি একটি মারাত্মক ভুল হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি হয়তো নীলা, আপনাকে হয়তো কেউ বললো যে আপনি শনি সাড়ে সাথী চলছে একটি নীলা ধারণ করুন, আপনি কিছু না বুঝেই একটি ধারণ করে ফেললেন, এটি কিন্তু আপনার জন্য মারাত্মক সমস্যার সৃষ্টি করে দিতে পারে। তো আমি বলবো যে আপনি কিন্তু যদি কনফিউজ থাকেন যে আপনার সাড়ে সাথী কেমন যাবে, আপনার সাড়ে সাথীতে কী প্রভাব দেবে, তাহলে কিন্তু আপনি অবশ্যই কোনো ভালো জ্যোতিষের কাছে গিয়ে পরামর্শ করুন এবং নিজের জন্মচক্রটি সঠিকভাবে সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করান। যদি দেখা যায় যে সাড়ে সাথী খুব জটিল হতে পারে আপনার জীবনে, তাহলে কিন্তু আপনার জন্মচক্রের অবশ্যই প্রতিকার করান সঠিকভাবে,
যদি আপনি প্রতিকার ঠিকঠাকভাবে করান তাহলে কিন্তু সাড়ে সাতির যে নেগেটিভ প্রভাব তার থেকে বাঁচার অবশ্যই উপায় বেরোবে এবং একজন জ্যোতিষী কিন্তু আপনাকে তার অবশ্যই আপনার সমস্যা থেকে বেরোবার জন্য যে সঠিক পরামর্শ এটি কিন্তু আপনাকে প্রদান করবে। তো খুব সামান্যভাবে এটুখানি লাস্ট একটি কথা বলবো যে আপনারা কিন্তু কোনো যে অশুভ বিভিন্ন যোগ আছে যে সমস্ত যোগগুলি সাধারণভাবে শোনা যায় যেমন বীজ যোগ, মাঙ্গলিক যোগ, দারিদ্র যোগ, শনি সাড়ে সাতি, এরকম ইত্যাদি ইত্যাদি অনেক যোগ আছে। সব কটি যোগ নিয়ে আমি মোটামুটি আলোচনা করব আপনাদের সামনে। তো আপনারা ভয় পাবেন না এই যোগগুলিকে বা এই দোষগুলিকে দেখলে পারে। এই দোষগুলি কী আসলে আপনারা সঠিকভাবে জানার চেষ্টা করুন, একজন সঠিক জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন। এবং হতে পারে এমনও যে আপনি যেই দোষটিকে দোষ বলে মনে করছেন সেটা দোষ নাও হতে পারে। তো তার জন্য কিন্তু দরকার একটি জন্মচক্রের সূক্ষ্ম ও সঠিক বিচার বিশ্লেষণ। তো সাধারণভাবে আপনাদেরকে বলবো যে যাদের যাদের আপনারা আপনাদের শনি সাড়ে সাথে চলছে অলরেডি, যেমন এখন বৃশ্চিক রাশি, ধনুরাশি এবং মকর রাশির শনি সাড়ে সাথে চলছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু অবশ্যই একজন জ্যোতিষীর পরামর্শ করুন। আপনাদের জীবন অর্থাৎ সাড়ে সাত বছরের ব্যাপার, এটা কিন্তু যদি অশুভ হয় এই সাড়ে সাথে আপনাদের জন্য তাহলে কিন্তু এটা প্রচণ্ড নেগেটিভ, কারণ একটা দুটো বছর নয় সাড়ে সাত বছর আপনার সন্তানের এডুকেশনকে টোটালি ড্যামেজ করে দিতে পারে এই শনি সাড়ে সাথে। তো আপনারা যদি প্রচণ্ড কনফিউজড থাকেন তাহলে কিন্তু অবশ্যই একজন জ্যোতিষীর পরামর্শ করুন এবং সুন্দরভাবে নিজের জীবনকে অতিবাহিত করুন। খুব সামান্যভাবে বোঝাবার চেষ্টা করলাম শনি সাড়ে সাথে সম্পর্কে। এরপরে আবার একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো, তখন নমস্কার।